CPI-M এর তরফে আমরা একটি প্রতিনিধি দল আজকে ডিজিপি ইনচার্জের সঙ্গে মিস্টার রাজীব সিং এর সঙ্গে ডেপুটেশনে আমরা মিলিত হয়েছিলাম। তাতে প্রথম যে দাবি আমরা করেছি যে ধর্মনগর CPI-M এর জেলা অফিস এই নিয়ে ছবার আক্রান্ত হয়েছে এবং প্রকাশ্য পাঁচবার আক্রান্ত হয়েছে। এই গতকালকেও প্রকাশ্য দিবার লোকে কোনো ঘটনা ছাড়া কোনো প্ররোচনা ছাড়া ওরা পার্টি অফিসে এসে সমস্ত ভাঙচুর করেছে এবং পাঁচজন ছজনকে আহত করেছে যারা অফিসে ছিলেন, এবং বিভিন্ন বাড়িঘরেও কালকে হামলা চালিয়েছে পার্টি কর্মীদের বাড়িতে। আমরা জানতে চেয়েছি এটা চলবে কি না। পুলিশ FIR দেওয়া হয়েছে, ইনফরমেশন দেওয়া হয়েছে, কিন্তু কোনো ভূমিকা নেই। এই এর প্রতিবাদে আমরা বলেছি যে ওখানে পুলিশ পিকেটের ব্যবস্থা করতে হবে এবং গণতান্ত্রিক যে অধিকার আমাদের কথা বলার, আমাদের মিটিং করার, মিছিল করার বিভিন্ন জায়গায় শহরেও, এইটার কোনো পারমিশন ওরা দিচ্ছে না পুলিশ, এইটার যাতে ব্যবস্থা করা হয় তার জন্য আমরা দাবি করেছি। দ্বিতীয়ত, আসামিদের গ্রেপ্তার করার দাবি করেছি, FIR করা সত্ত্বেও পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না, এইটা আমরা বলেছি। দ্বিতীয়ত হচ্ছে বিশালগড়, বিশালগড়ে অল ইন্ডিয়া প্রোগ্রাম ছিল আমাদের, সেই প্রোগ্রামে পেট্রোল বোমা মেরেছে পুলিশের সামনেই, পার্টি অফিসের ভেতরে তাদের মিটিং, আমাদের সেই মিটিং পর্যন্ত আক্রান্ত হয়েছে, কোনো ব্যবস্থা এখন পর্যন্ত পুলিশ গ্রহণ করেনি। আমরা বলেছি যে কনস্টিটিউশনাল যে রাইট আমাদের আছে, অধিকার আছে, সেই অধিকার যাতে আমরা প্রয়োগ করতে পারি তার ব্যবস্থা করো এবং একটা পরিবেশ তৈরি করো যেখানে গুন্ডাবাজি নামে, এই যে রাজনীতির নামে গুন্ডাবাজি, এগুলো বন্ধ করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করো। তিনি বলেছেন তিনি দেখবেন এবং কিছু টেলিফোন বিভিন্ন জায়গায় করেছেন যাতে এগুলোকে ঠিকঠাক মতো FIR অনুযায়ী তদন্ত হয়, ব্যবস্থা গ্রহণ করা হয়, এটা তিনি বলেছেন। আমরা আশা করব যে কিছু পদক্ষেপ নিশ্চিতভাবেই তিনি গ্রহণ করবেন।